সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি দিনাজপুর জেলার অন্তর্গত বিরল উপজেলাধীন তেগুড়া গ্রামে এনামুল ভাইয়ের বাসায়। এনামুল ভাই প্রতিনিয়ত কিন্তু প্যাকেজ ছাড়ছেন, আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ওনার কিছু গরু প্যাকেজে দেওয়ার জন্য। এবং এখানে কিন্তু আমাকে যেটা বলেছেন, উনি এখানে চারটি সাইওয়াল এবং চারটি দেশাল গরু আছে, সব কিন্তু খামার উপযোগী। এবং যে দেশালগুলি আছে, দেশালগুলি কিন্তু সব কুরবানির টার্গেটেড, আর সাইওয়ালগুলো কুরবানিতে যাবে কি না সেটা আমরা শুনবো এনামুল ভাইয়ের কাছ থেকে। তো আমরা চলুন দর্শক কথা বলি এনামুল ভাইয়ের সঙ্গে। এনামুল ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা, প্যাকেজ তো আপনি প্রতিদিনই ছাড়ছেন, কেমন সারা কেমন ছাড়ছে না? তো আজকে কটা, মোট আটটা দিচ্ছেন? আটটার মধ্যে সাইওয়াল দেখছি চারটা, চারটা দেশাল। দেশালগুলো কি দাচ্ছে? তেইশ সালের কুরবানি দেশালগুলো হবে না? এগুলা এই সাইওয়ালগুলো সাইওয়াল না, তেইশ সালের কুরবানি নাই আর কি, মানে খামার উপযোগী। দর্শক অনেকে কিন্তু এই কথাটি বলতেন যে হয়তো দেশালগুলো কুরবানিতে চলে যাবে, এটা বলতেন, কিন্তু যে তথ্যটি এনামুল ভাই দিল আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ উনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে এগুলা কিন্তু তেইশের কুরবানিতে যাবে না, তো সব কিন্তু খামার উপযোগী সাইওয়াল। তো আমরা কথা বলি এই গরুগুলি সম্বন্ধে একটু জানি এনামুল ভাই। আচ্ছা এনামুল ভাই, আপনার এখানে বললেন চারটা সাইওয়াল, এই যে সাইওয়াল দর্শক একদম আকর্ষণীয় রং, যেমন গোলাপ ঝুল এবং নাভি, একদম আকর্ষণীয় হান্ড্রেড সাইওয়াল, এটা একদম হান্ড্রেড আছে না? হান্ড্রেড সাইওয়াল দেখুন দর্শক, হান্ড্রেড সাইওয়াল আমরা দেখছি, এই দেখুন একটি, এটা এক নাম্বার, আর প্রত্যেকটি কিন্তু খামার উপযোগী, এগুলো কুরবানিতে যাবে না দর্শক, জানিয়েছেন আমাদের এনামুল ভাই। চব্বিশ সালের, সব চব্বিশ সালের জন্য, এটা এক নম্বর। আচ্ছা দুই নম্বর, এটাও তো সাইওয়াল, একদম সাইওয়াল, যে নাভি বিচি দুইটা, কলার কম্বল, কান, মাথা সব কিন্তু সাইওয়াল, এটা দুই নম্বর। আর তিন নম্বরটা যে এটা, এটাও সাইওয়াল না? এটাও সাইওয়াল দর্শক দেখুন, এবং প্রত্যেকটার বিচি দুইটা, বিচি দুইটা সাইওয়াল, এই তিন নম্বর, এবং চার নম্বর হচ্ছে এটা, এটাও কিন্তু সাইওয়াল দর্শক দেখুন। আচ্ছা এই চারটা সাইওয়াল, আর এই পাশে চারটা আপনার দেশাল, একটা ক্রস, এটা ক্রস, এটা তো ক্রসের মধ্যে দেশাল, দেশাল ক্রস যেটাকে বলি আমরা, বেশ সুন্দর। এগুলার বয়স কেমন হবে ভাই? দেখুন দর্শক দেশাল, বেশ গোলগাল চেহারা, গোলাকার গোলাকৃতি একদম, এর বিচিও দুইটা দেখুন, এটা ছয় নম্বর, এবং সাত নম্বর এখানে একটি দেখছি, এটাও দেশাল, বেশ আকর্ষণীয় কিন্তু দেখতে। এগুলো কুরবানির পরে কিন্তু পর্যাপ্ত দাম হবে, এগুলো কিন্তু মোটা তাজা করে আপনারা কিন্তু খামারে রাখতে পারবেন, মোটা তাজা করুন দেশাল। আর একটা মনে হচ্ছে ভাই এটা কুরবানিতে যাবে না, এটাও কুরবানিতে যাবে না ভাই আমার কাছে কিন্তু মনে হচ্ছে, কারণ এটা শিং টিং তো হয়ে গেছে, অনেক বড়, তো যাবে না, না কুরবানিতে যাবে না, এটা তো ওজন। আচ্ছা মানে খাওয়াটা খুব ভালো পাইছে, স্বাস্থ্যটা বেশ ভালো হয়েছে, তাহলে এগুলা যারা খামারে রাখে পালবে তাদেরকে শুধুমাত্র খাওয়াইতে হবে, খাওয়াইলে কিন্তু তরতাজা হয়ে যাবে। আচ্ছা আমরা এই যে আট নাম্বারটা দেখছি, এটার বর্তমানে একটা আনুমানিক একটা ওয়েট বলবেন? পঁচাত্তর কেজি, এখনই কিন্তু পঁচাত্তর কেজি দর্শক দেখুন, যদিও ওজনে যাবে না, আমরা বলবো না যে ওজনে যাবে, এটা ওজনে যাবে না, এটা আট নাম্বার, পঁচাত্তর কেজি এখনই কিন্তু পঁচাত্তর কেজি আছে। আচ্ছা এটা আট নাম্বার, এটা হচ্ছে সাত নাম্বার, এটা তো প্রায় ষাট কেজি,
বেশি হবে না 65 65 কেজি আসবে এটাও 65 হবে না আর ওটা বেশি হবে এটা একটু বেশি হবে ক্রস যেহেতু না দর্শক দেখুন আর শাইলগুলো তো আপনারা সব খামার উপযোগী এটা তো ওজনে যাবে না দর্শক আচ্ছা এখন বর্তমান শাইলগুলো আর যে এই যে একটা এক নম্বর যে শাইলটা দেখছি এটা বাজার কেমন যাবে এটা কত বিক্রি আছে বাজারে কম বেশি 70 বিক্রি আছে হয়তো 1-2 হাজার ভাঙে হতে পারে 1-2 হাজার উপরে হতে পারে আচ্ছা এইটা ষাট ভাঙে বিক্রি হবে 57-58 আচ্ছা এইটা এটা ওরকম হবে এটা ওরকম হবে আর দেশালগুলো এভারেজ কেমন হবে 56-57 করে এভারেজ তাহলে এই প্যাকেজটার প্রতি পিস মূল্য কত রাখছে 56,500 তাহলে বাজার থেকে একটু কমে দিলেন পয়লা রমজান আগামীকাল থেকে রাত্রের বেলায় তো শহরি খাবো আমরা পয়লা রমজান উপলক্ষে এই ছাড়টা দিলেন 56,500 দর্শক এখানে 8টি ষাঁড় গরু রয়েছে 8টির মধ্যে 4টি দেশাল এবং 4টি সাইওয়াল সব কিন্তু খামার উপযোগী এখানে কিন্তু যে গরু দেখলাম দর্শক আমি একটি কথা না বললেই পারছি না আপনাদের উদ্দেশ্যে যে যে 4টি দেশাল আছে 4টি দেশাল কিন্তু অনেকেই হয়তো বলতো যে এগুলো কুরবানিতে দাঁতে যাবে কি বলতো না ভাই বলতো কিন্তু সেই কথাটি কিন্তু কেনা উল্লাই বলেননি একদম স্পষ্ট জানিয়ে দিলেন এই গরুগুলি কিন্তু এই কুরবানিতে নাও যেতে পারে তবে সব কিন্তু কুরবানির পরে সব কিন্তু খামারের জন্য যারা সংগ্রহ করবেন তাদের জন্য এটা প্যাকেজ রেখেছেন আজকে এনাউল ভাই তো আমরা জানলাম এই প্যাকেজ সম্বন্ধে জানলাম এগুলোর বয়স জানলাম একদম নিখুঁত গরু দেখালাম দর্শক আমরা নাম্বার দিয়ে দিচ্ছি এনাউল ভাই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত আপনারা যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে এনাউল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বায়না করবেন তারপরে এসে নিয়ে যাবেন তো এনাউল ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন 01-7-01-7-22-6-5-9-2-8-0 এই হলো এনাউল ভাইয়ের নাম্বার তো এনাউল ভাই এটা তাহলে 56,500 করে হলে টোটাল কত আসতেছে 4,52,000 মানে এটা কি একদম ফিক্সড একদম কোনো রেট বার্গেলিং নেই কোনো বার্গেলিং করবেন না দর্শক কোনো বার্গেলিংয়ের সময় নেই এবং কোনো বার্গেলিং হবে না 4,52,000 টাকায় পাচ্ছেন আপনারা 8টি আকর্ষণীয় খামার উপযোগী সার এর মধ্যে 4টি সাইওয়াল এবং 4টি দেশাল তো দর্শক আমরা বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকার চেষ্টা করবেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং ভালোবাসা দোয়া জানিয়ে আমি শেষ করছি আজকের এই প্যাকেজটি তো আমরা বিদায় নিব দর্শক আসসালামু আলাইকুম টোটাল কিছু নেই আমরা মূল্য মূল্য হ্যাঁ একটু